हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के प्रथम प्रश्नटी हलो गर्भावस्थाय गुड़ खावार उपकारिता। उत्तरटी हलो एनीमिया प्रतिरोध करते सहाय्य करे, साथे रक्त परिष्कारो करे, हाड़ेर गठनो खूब भालो करे तोले एई गुड़। जेहेतु गुड़े रयेछे प्रचुर परिमाणे पटाशियाम, सेई जन्य एई गुड़ खेले आमादेर देहे इलेक्ट्रोलाइट भारसाम्य नियंत्रण करते सहायता करे। तो तोमरा गर्भावस्थाय गुड़ दिए रुटी किंबा गुड़ दिए मुड़ी बा अन्य रकम जे कोनो भावे इच्छा गुड़ दिए कोनो जिनिस तोमरा खेते पारो, एते तोमादेर बाच्चा तोमरा खुबी सुरक्षित थाकबे। परेर प्रश्नटी हलो गर्भावस्थाय छोला खाओयार उपकारिता। उत्तरटी हलो छोला गर्भावस्थाय रक्त स्वल्पता प्रतिरोध करते सहाय्य करे। एई समय अनेक मा रक्त अल्पताय भोगेन। गर्भावस्थाय शिशुर अक्सिजेन सरबराह करार जन्य स्वाभाविक परिमाणेर चेये द्विगुण आयरनेर प्रयोजन हय। छोला हिमोग्लोबिनेर सठिक मात्रा बजाय रेखे शिशुर जन्मे झुकिओ कमाय। ताई गर्भावस्थाय जतटा पारेन छोला खेते पारेन, जेमन बिकेल टाइमे खिदे पेले आपनारा काँचा छोला खेते पारेन। परेर प्रश्नटी हलो गर्भावस्थाय मोचा खाओयार उपकारिता। उत्तरटी हलो मोचाय रयेछे प्रचुर परिमाणे आयरन, विशेष करे शिशुर मस्तिष्क गठने गर्भवती मायेदेर नियंत्रणे एई सब्जी खावा उचित। एछाड़ाओ आरो बहुगुणे समृद्ध आछे एई मोचाय। तो तोमरा बंधुरा जादेर कोष्ठकाठिन्येर समस्या आछे तारा बेशी परिमाणे मोचाटा खेओ ना, कारण मोचा खेले कोष्ठकाठिन्येर समस्याओ देखा दिते पारे। परेर प्रश्नटी हलो गर्भावस्थाय जाम खावार उपकारिता। आपनी गर्भवती होले जाम खावा निरापद। जामे प्रचुर एंटीऑक्सिडेंट रयेछे एवं एकटी घन पुष्टिर प्रोफाइल रयेछे, जा भ्रूणेर विकाश ओ सुस्वास्थ्येर जन्य खुबई उपकारी। ताई गर्भावस्थाय अवस्थाय तोमरा जदि जाम खेते चाओ तो जाम खेतेई पारो। परेर प्रश्नटी हलो गर्भावस्थाय काँचा बादाम खाओयार उपकारिता। उत्तरटी হলো গর্ভাবস্থায় সব মহিলারা ডায়েটে বিশেষ যত্নশীল হওয়ার দরকার, আর আমন্ড শিশুর বৃদ্ধিতে খুব ভালো সাহায্য করে। তো তোমরা কাঁচা বাদাম খেতে পারো, তার সাথে বাদামের মধ্যে থাকা ফাইবার হজমে সাহায্য করে। তেমনি বাদামের মধ্যে থাকে ভিটামিন ই, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, সেই সঙ্গে চুল পড়াও কমায়। এছাড়াও থাকে ফলেট ম্যাগনেসিয়াম, যা মস্তিষ্কের গঠনেও খুব ভালো সাহায্য করে। তাই গর্ভবতী অবস্থাতে বাদাম খাওয়া খুবই কার্যকরী। পরের প্রশ্নটি হলো গর্ভাবস্থায় ঘি খাওয়ার উপকারিতা। উত্তরটি হলো গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে ঘি ও দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বলা হয় যে ঘি প্রসবের সময় মায়ের পেশিকে আরও শক্তিশালী করতে সাহায্য করে এবং দুধ শিশুর গায়ের রঙের ও খুবই হালকা করতে সাহায্য করে। তাই অবশ্যই তোমরা গর্ভবতী অবস্থাতে ঘি খাওয়ার চেষ্টা করবে। পরের প্রশ্নটি হলো গর্ভাবস্থায় ইসবগুলের ভুষি খেলে কি উপকার হয়। উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্যে যারা ভোগেন তারা এই সময় ইসবগুলের ভুষি খেতে পারেন। এতে আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে, কারণ গর্ভবতী অবস্থাতে হরমোনের বিভিন্ন রকম পার্থক্য লক্ষ্য করা যায়। এই সময় একটু খাবার রিচ রকম হয়ে গেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তো দেখাই দেয়। তো তোমরা এই সময় ইসবগুলের ভুষি খেতে পারো, খুব ভালো উপকার পাবে। এর প্রশ্নটি হলো গর্ভাবস্থায় দুধ খাওয়ার উপকারিতা। উত্তরটি হলো গর্ভকালীন সময়ে আপনার ক্যালসিয়ামের সবচেয়ে বড় উৎস হচ্ছে দুধ। পর্যাপ্ত পরিমাণে দুধ আপনার গর্ভের সন্তানের মিনারেলের চাহিদা পূরণ করবে। এই সময় মা ও শিশুর ক্যালসিয়ামের দরকার হয়, তাই প্রতিদিন তোমরা দুধ খাওয়ার চেষ্টা করবে। পরের প্রশ্নটি হলো গর্ভাবস্থায় মাখন খাওয়ার উপকারিতা। উত্তরটি হলো গর্ভাবস্থায় মাখন খাওয়া নিরাপদ, কারণ মাখনে এমন অনেক উপকারী পুষ্টি উপাদান পাওয়া যায় যা গর্ভাবস্থার অনেক সমস্যা সমাধান করতে পারে। একটি বৈজ্ঞানিক গবেষণায় প্রকাশ করা হয়েছে যে ক্যালসিয়াম, প্রোটিন, ফ্যাট এবং আয়রনের মতো পুষ্টি উপাদান মায়ের স্বাস্থ্য ও শিশুর বিকাশে সহায়তা করে। এই সময় মাখন তোমরা
খেতে পারো, যেমন রুটি দিয়ে মাখন বা ভাত দিয়েও খেতে পারো মাখন, খুব ভালো উপকার পাবে। প্রশ্নটি হলো গর্ভাবস্থায় মিষ্টি আলু খাওয়ার উপকারিতা। উত্তরটি হলো এই জাতীয় খাদ্যদ্রব্যে ফাইবার, প্রোটিন, আয়রন, ফলেট ও ক্যালসিয়াম থাকে। এই সমস্ত কিছুই শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয়। মিষ্টি আলু বা রাঙা আলু শুধু খেতেই যে সুস্বাদু তা নয়, এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। তো এই সময় তোমরা এই মিষ্টি আলু খেতে পারো, এতে তোমাদের উপকার হবে। শেষ প্রশ্নটি হলো গর্ভাবস্থায় ওটস খাওয়ার উপকারিতা। উত্তরটি হলো ভিটামিন এবং খনিজগুলির মধ্যে ফলিক অ্যাসিড এমন একটি উপাদান যা কোনো গর্ভবতী মহিলার গ্রহণ করতে ভোলা উচিত নয়। এটি স্নায়ুতন্ত্রের ও ভ্রূণের মস্তিষ্কের বিকাশে অত্যন্ত প্রয়োজনীয় এবং কোনো রকম ব্যাধি ঘটাতে বাধা দেয়। তো তোমরা এই সময় তোমরা ওটস খেতে পারো। আরেকটা দিক লক্ষ্য রাখতে হবে যে ওটস খেলে সন্তানের ওজন হালকা হয়, তো তোমরা অল্প পরিমাণে ওটস খেতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে প্রথম হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিয়ে যেও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।